প্রবল বর্ষণে ধসপরে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল দুই পরিবারের মোট জনের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন নিহতদের মধ্যে ছয় জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ঘটনা শান্তির মহকুমার গাদ্ডাঙের অশ্বিনী ত্রিপুরা পাড়ায় নিহতরা হল উমাচরণ ত্রিপুরা মন্দিরা ত্রিপুরা প্রসানজিৎ ত্রিপুরা অজয় ত্রিপুরা রাকেশ ত্রিপুরা জ্যোতিকা ত্রিপুরা এবং কুমতুষা ত্রিপুরা অশ্বিনী ত্রিপুরা পরিবারের বসবাস এর মধ্যে তিন পরিবারের সদস্যরা একটি ত্রাণ শিবিরে আশ্রয় নেয় এই দুই পরিবারকে শিবিরে আশ্রয় নেওয়ার জন্য বলা হয় কিন্তু তারা বাড়িঘর ছেড়ে শিবিরে আশ্রয় নিতে অসম্মতি প্রকাশ করে বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ প্রবল বৃষ্টির মধ্যে এই ঘটনা ঘটে তখন সংশ্লিষ্ট দুটি পরিবারের সদস্যরা নিদ্রায় আচ্ছন্ন ছিলেন পাড়ির পেছনে পাহাড়ের একটি অংশ ধসে পড়ায় এই ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় উদ্ধার কাজ গ্রামবাসীরা এই উদ্ধার কাজে হাত লাগান তারা প্রথমে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন বৃহস্পতিবার দুপুর নাগাদ দুই পরিবারের ছয় জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে আরও একজনের দেহ খুঁজে বের করতে উদ্ধার কাজ চলছে এদিকে স্থানীয় এক যুবক এই সংবাদ জানান এই পরিবারের মধ্যে এই পরিবারে জীবিত আরও আছে এক পরিবারের তিনজন আর এক পরিবারে চারজন তার আগে এখানে আসিল না রাত্রেবেলা রাত্রিবেলা আগের দিনে আসলো যে পরিবার এটা শরণার্থী হিসেবে আমরা এখানে এই স্কুলে শেষ করা হয়েছে এখন বাকি যে দুই পরিবার হেরা মোটামুটি এখানে রয়েছে এরপরে যে তিনজন বেঁচে রয়েছে ওনারাও অনেক ইনজোর তারাও কি ঘরে আসিল তারাও ঘরে আসিল কোনো রকম ভাবে তারা ওই থেকে বের হয়ে আরেক জায়গায় পালিয়ে যায় আর কি এখানে টোটাল কত পরিবার আছে টোটাল যে দুই পরিবার পুরা পুরা এ পাড়াতে কত পরিবার চার পরিবার চার পরিবার দুই পরিবার একদম পাঁচ পরিবার এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার থানার পুলিশ পুলিশ মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে নিয়ে আসে এ ঘটনায় গোটা এলাকার শোকের ছায়া নেমে আসে উল্লেখ্য গত সোমবার রাতে শান্তিরবাজার মহকুমার দেবীপুর এডেসি ভিলেজের কচ্ছপ ছড়া পাড়ায় পড়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয় রিপোর্ট আর ইনিউজ